দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ইফতার নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। আমি শান্তা জাহান রয়েছি প্রতিদিনের মতো আপনাদের সাথে, এবং আমি আজও ফিরে এসেছি আপনাদের খুব পছন্দের একজন রন্ধনশিল্পীকে সাথে নিয়ে, যাকে আসলে আমরা অনেক বছর যাবত দেখছি এবং সব মজার মজার খাবার তার হাতের আমরা নিশ্চয়ই বাসায় ট্রাই করে দেখছি। আমি আর কথা বাড়াতে চাই না, বরং চলুন সরাসরি পরিচিত হয়ে নিই আমাদের খুব মোস্ট ফেভারিট কালিনারি এক্সপার্ট রীতা আপুর সাথে। রীতা আপু আজ আসছেন, আমাদেরকে নতুন একটা রেসিপি দেখাবেন। আপু অনেক অনেক শুভেচ্ছা, ওয়েলকাম টু আওয়ার। থ্যাংক ইউ। কেমন আছো বলো? খুব ভালো আছি রীতাপু। আর রীতাপু যখন থাকে তখন আমার মনে হয় যে শুধুমাত্র রান্না না, রান্নার সাথে সাথে অনেক টিপসও আমি জানতে পারবো, চেষ্টা করি। সো আজকে রীতাপু আমাদেরকে কি রান্না করে দেখাবে? আজকে আমার খুবই সিম্পল একটা বাচ্চাদের জন্য রেসিপি। এটা আমি বাহারি পটেটো অ্যান্ড এগ বলি, কারণ রমজানে খুদে যে আমাদের মেম্বারগুলো থাকে তো তাদের জন্য আমরা একটু হেলদি একটু ডিফারেন্ট রেসিপি যদি দিতে পারি তাহলে ইফতারির টেবিলে কিন্তু বেশ তারা মজা পায়। তো সেই কথা ভেবে আমি বাহারি এগ অ্যান্ড পটেটো রেসিপি নিয়ে এসেছি। এখানে লাগছে আমার গ্রেট করা পটেটো লাগছে, ডিম লাগছে একটা, আর এখানে আছে হলো আমার বাটার, একটু আদা কুচি, লবণ, ময়দা, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর চিলি ফ্লেক্সটা ইচ্ছা হলে দিতে পারি, আর এখানে গ্রেট করা চিজ। তাহলে আমরা শুরু করি, আমরা এখন শুরু করি। প্রথমেই আমি আলুটা নিচ্ছি। হ্যাঁ, আলু তো আমাদের কার্বোহাইড্রেট, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। আমি কিন্তু পাশাপাশি একজন নিউট্রিশনিস্ট প্লাস আয়ুর্বেদিক ডক্টর। লবণ দিলাম, আমি সামান্য একটু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিব, খুবই আমার অল্প কিছু উপকরণ এখানে লাগছে। আদা কুচি, আদাটা হজমে সাহায্য করে, সারাদিন রোজা রাখার পর আদাটা আমাদের খুব দরকার, এবং যে কোনো কিছু একটু বাইটে যদি আদা পড়ে খেতে খুব ভালো লাগে। একটু কাঁচামরিচ দিচ্ছি, সামান্য একটু ধনে পাতা, আমি খুব বেশি বেশি কিছু দেব না। আর এখানে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি, গ্রেট করা চিজ। এটা বাইন্ডিংয়েও হেল্প করবে, এটা বাইন্ডিংয়েও হেল্প করবে। বাইন্ডিংয়ে আরও একটা জিনিস আমার হেল্প করবে, এগ হোয়াইট, কুসুমটা আমি দিব না, কুসুমটা পরে। এত সিম্পল যে কেউ না দেখলে এটা বুঝবে না যে এত সহজে এটা তৈরি করা যায়। হ্যাঁ, যেহেতু আমি চিজ দিয়েছি, তুমি একটু আমার স্টোভটা একটু অন করে দাও। এর সাথে আমি একটু বাইন্ডিংয়ের জন্য ময়দাও দিয়ে দিলাম। আমার অলমোস্ট ডান। এখানে আমি একটু অয়েল আর বাটার দেব, একটু অয়েল দিয়ে দিলাম আর বাটার দেব। বাচ্চাদের জন্য যেহেতু আমি বাটারটা দিতেই পারি, বাটার ফ্লেভারটাকে চলে আসুন অনেক ভালো করে ফ্লেভারটাকে, এবং বাচ্চারা সেই ফ্লেভারটা খুবই পছন্দ করে, লাইক করে আসলে। আর আমার নিজেরও না বাটারের জিনিস খুব পছন্দ, কারণ অল্প খাবো বাট একটু বাটার দিয়ে খেলে সেটার হ্যাঁ টেস্টটা আলাদা হয়। আমি পুরোটাই এখানে দিয়ে দেব। হুম, দিয়ে দিলাম, এটা আমার আর লাগছে না। আমি একটা জিনিস যেটা করব, এটাকে মাঝখানটা একটু ফাঁকা করব। আচ্ছা, মানে আমাদের এগ ইয়োকটা চলে যাবে মাঝখানে, ইয়োকটা মাঝে চলে যাবে। এবার আমি ইয়োকটা দিয়ে দিব, একটু বাটার আর মাঝখানে দিব, তারপরে ইয়োকটা দিব, তাহলে হবে কি ওই ইয়কের মধ্যে বাটারের যে ফ্লেভারটা আছে ফ্লেভারটা চলে যাবে। খুবই সুন্দর, খুবই পারফেক্ট একটা মিল হয়ে গেল। যেহেতু আলু আছে সো কার্বোহাইড্রেট অ্যান্ড পটাশিয়াম আমরা পাচ্ছি, ডিম আছে সো আমরা প্রোটিন পাচ্ছি। আচ্ছা রীতাপু, এটা তো হতে আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, একটু সময় আমি একটা ছোট বিরতি নিয়ে আসি। শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন ভিশন ডিজিটাল কিচেন, আবারও ফিরবো, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। সাথেই থাকুন চ্যানেল নাইনে, ফিরছি এখনই। প্রিয় দর্শক, ইফতারের আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে আরও একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। বিরতির পরে আমরা ফিরে এসেছি এবং আমাদের রান্না অলরেডি চুলে রয়েছে, চলছে। আর রীতাপু যেহেতু রয়েছে, আমি একটু গল্প করে আরও কিছু টিপস জেনে নিতে চাই। রীতাপু, এই ধরনের ফুডগুলো অ্যাকচুয়ালি আমাদের ছোটো বড় সবার জন্য তো উপকারী, কিন্তু আমরা স্কিনটাকে দেখি যে ডিহাইড্রেট হয়ে যায়। সো এই ইফতারের বা রমজানের সময়টাতে স্কিনটাকে একটু
ভালো করার জন্য, সতেজ করার জন্য আমরা কী খেতে পারি? আচ্ছা তাহলে আমি এ পাশে চলে আসুন রীতাপু, আমি এদিকে চলে যাই। আমাদের কিন্তু হয়ে আসছে, এটা খুব লো হিটে একদম আস্তে আস্তে হতে হবে, একদম লো হিটে আস্তে আস্তে পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। আসলে ডিটক্স ওয়াটার খুব দরকার আমাদের, পানির ঘাটতি পূরণ করার জন্য ডেইলি মিনিমাম তিন ধরনের যদি আমরা জুস বা শরবত রাখি, যেমন ডাবের পানি থাকতে পারে, লেবুর শরবত থাকতে পারে, সিজনাল ফ্রুটস, যেমন এখন একটু গরম পড়েছে তরমুজ পাওয়া যাচ্ছে, আমরা তরমুজেরও একটা জুস রাখতে পারি। তো এটা একবারে না খেয়ে, কারণ একবারে খেলে তো পেট পুরো ভরে যাবে, আমরা লেবুর শরবতটা দিয়ে স্টার্ট করলাম। যেহেতু সারাদিন রোজা রাখার পরে আমাদের গ্লুকোজ লেভেল অনেকটাই নেমে যায়, তো সো গ্লুকোজ লেভেলটাকে হাই করার জন্য দুটো খেজুর আর একটু আমি মানে লেবুর পানি, লেবুর শরবত যেটা সেটা খেয়ে নিলাম। তারপরে আমরা ইফতারটা শুরু করলাম, স্টার্ট করলাম, একটু গ্যাপ দিলাম, দিয়ে দেন আবার একটা জুস খেলাম, আর পানি পুরোটা সময় একদম সেহেরি পর্যন্ত পানি খেতে হবে। আমি দেখছি এটা প্রায় কিন্তু হয়ে এসেছে, আমি এবার একটু নেড়ে দেব। হ্যাঁ আমার হয়েই গেছে, জাস্ট তুলে নেব। ব্যাস, মনে হচ্ছে না যে অমলেট একদম। ওপরে আমি যেটা করব, একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, বাচ্চারা যদি খায় আমরা সেটা না দিলেও পারি, আর একটু হালকা, বেশি না, ডেকোরেশন না যত কম করা যায় তত ভাল লাগে। আমি অল্প করে, আমি জাস্ট এই যে একটা কর্নারে একটু রেড আর একটু গ্রিন দিয়ে দিলাম, সালাদ হিসাবেও এটা খাওয়া হয়ে গেল। আর সবচেয়ে বড় জিনিস যে এটা প্রচুর পরিমাণে ফুল অফ অ্যান্টি অক্সিডেন্ট আছে। তৈরি হয়ে গেল আমার বাহারি এক পটেটো, এটা ছোটো বড় সবার জন্যে, তুমিও খেতে পারো। ডেফিনেটলি রীতাপু, এটা তো আমি ট্রাই করবোই, কারণ আমার কাছে মনে হচ্ছে নিচে একটু ক্রিস্পি একটা ভাব থাকবে এবং ওপরে কিন্তু একটু সফট পটেটোটা সফট থাকবে, আর মাঝখানে যে এই গিয়োক রয়েছে, মানে স্পেশালি এই যে মেল্ট হয়ে যায় এটা আমার খুব পছন্দের, সাথে চিজ আছে, চিজ আছে, রাইট। সো থ্যাংক ইউ এত মজাদার একটা রেসিপি আমাকে করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তো কীভাবে করে আমার বাহারি এক পটেটো হয়ে গেল। সো আই থিঙ্ক আপনারা যারা ভাবছেন যে খুব চটজলদি কিছু একটা তৈরি করা দরকার, অথবা বাচ্চাকে একটু ভিন্ন রকম কিছু খাওয়ানো দরকার যাতে করে ও মানে সবজিও খেতে পারে আবার সাথে ডিমটাও খেতে পারে, তাদের জন্য এই রেসিপিটা মাস্ট। সো আপনাদের জন্য আমরা প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। বাহারি এগ অ্যান্ড পটেটো তৈরি করতে আপনাদের লাগছে গ্রেট করা আলু, আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লবণ, ময়দা, পেঁয়াজ কুচি, বাটার, তেল, সব একসাথে মিশিয়ে শুধু ডিমের কুসুমটা রেখে ভালো করে মেখে নেবেন। এরপর একটা প্যানে মাখানো আলুটা দিয়ে দিন বাটার এবং তেলের মধ্যে, তারপর ঢেকে অল্প আঁচে রান্না করুন। সব শেষে ওপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে গার্নিশ করে পরিবেশন। দেখে নিলাম বাহারি এক পটেটোর প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই তৈরি করবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে, আর স্পেশালি বাচ্চাদের জন্য এই রেসিপিটা খুবই হেলদি। আপু খুব ভালো লাগলো মজার এই রেসিপিটা দেখতে পেরে, মানে ইনফ্যাক্ট আমি শিখলাম এবং ভাবছি যে বাসায় আমিও ট্রাই করব। তো আমি দর্শকদেরকে একটা কথাই বলবো যে এই রমজান মাসে আপনারা বেশি করে পানি খাবেন, আর আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট যে রোজার সময় বিশেষ করে শেষের দিকে আমরা অনেক হাইপার হয়ে যাই, রেগে যাই, রাগ করি, তো এই জিনিসগুলো থেকে আমরা যদি একটু বিরত থাকি তাহলে দেখা যাবে যে আমাদের শরীরের অক্সিজেন লেভেলটা ঠিক থাকবে। তো সেই জন্য নিজেকে শান্ত রাখুন, সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি সবার জন্য। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিশন ডিজিটাল কিচেনের আয়োজন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, অনেকটা গল্প হলো, মজার একটা রেসিপি দেখা হলো। আর এমন সব মজার রেসিপি দেখতে হলে আপনাদেরকে কিন্তু আমাদের সাথে প্রতিদিনই যুক্ত হতে হবে চ্যানেল 9 পর্দায় ঠিক একই সময়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।